খুঁজছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, মানে এটা কি কমলেন্দু বাবুর বাড়ি? আমি ওনার মেয়ে, বাবা তো বাড়িতে নেই, কিছু বলতে হবে? একটা ওই খবর দেওয়ার ছিল, খুব খারাপ খবর আর কি। কমলেন্দু বাবুর বন্ধু ভুবন, তো ভুবনের স্ত্রী শিবানী গত রাতে মারা গেছেন। তো ভুবন বলে পাঠিয়েছে যে যদি সম্ভব হয় কমলেন্দুবাবু যদি একবার শ্মশানে যান। বাবা তো বাড়িতে নেই, আসলে অবশ্যই বলবো যেন উনি শ্মশানে গিয়ে একবার দেখা করেন। আচ্ছা, এই ঠিকানাটা কোথায় হবে বলতে পারবেন? এই রিমি, এখানে তো অনাদি আঙ্কেলের নাম লেখা, তাহলে কি তোর বাবাও কি ভুবন বাবুর বন্ধু? হ্যাঁ হ্যাঁ, তাই হবে। ভুবন বলছিল যে ওই তিন বন্ধু ছাড়া ওর তিন কুলে আর কেউ নেই, তো দেহ সৎকারের সময় ওনারা কাছে থাকলে ওর মনটা একটু হালকা হবে। এত কম বয়সে বউটা চলে গেল। তিন বন্ধু, তার মানে? আচ্ছা ঝুমাদি, দেখো তো ওই কাগজের মধ্যে কি শিশির কাকুর নাম আছে?
সেটা আমরা এখানে তিনজন দাঁড়িয়ে থাকলে সেটা ওর পক্ষে মুশকিল। বেশ তো, তাহলে সাত সকালে লোক পাঠিয়ে শিবানীর মারা যাওয়ার খবরটা আমাদের না দিলেই পারত। কিমা বলে দিতে পারতো যে আমাদের আসার দরকার নেই, তাই না? খবর না দিলে খারাপ দেখাতো, বোধ হয় ভদ্রতা করেই। আমরা ভদ্রতা রক্ষা করেছি, শিবানী আমাদের বন্ধুশ্রী, তার সৎকারে না আসাটা কি ভালো দেখাতো? বন্ধুশ্রী কেন? হ্যাঁ, শিবানী আমাদের কি বলবো বান্ধবী, সে যাই বল, সেও তো আমাদের কিছু একটা ছিল নাকি, সে মারা গেছে আমরা শ্মশানে আসবো না? মানে ভাবভঙ্গি একদম ভালো লাগছে না, ও যেন আমাদের দেখতে পারছে না বা দেখেও দেখতে চাইছে না, উপেক্ষা করছে। এত বাড়াবাড়ি কিসে বলতো? হ্যাঁ, ও কি ভাবছে, ওর সঙ্গে শিবানীর কি সম্পর্ক ছিল সেটা আমরা জানি না। শিবানী যেন ওরই সর্বস্ব। শিবানী মারা গেছে আর বিশ্বভুবন অন্ধকার হয়ে গেছে। বোকামির অ্যাক্সেস। তাও যদি জানতাম শিবানী ভালোবাসা পেত। তুমি স্বামী হয়েছো বলেই যা পাবার পেয়ে গেছো, এটা ভেবো না ভুবন। শিবানীর ভালোবাসা বলতে যা, সেটা পেয়েছি একমাত্র আমি। চলে তো আমরা আড়ালে গিয়ে বসি। তাতে যদি ভুবন একটু শান্তি পায় তাহলে আমার আপত্তি নেই। আমার বরং শিবানীর চিতার সামনে দাঁড়িয়ে থাকতেই খারাপ লাগছে।
জীবন বড়ই বিচিত্র। কেন, কি হলো? ওখান থেকে পালিয়ে এসে ভালোই হচ্ছে। শিবানীর চিতার সামনে থাকতে খুব একটা ভালো লাগছিল না। তখন ছোট ছিলাম, বোকাও ছিলাম, বয়স কম থাকলে যা হয় আর কি। তবে এ কথা তো ঠিক যে শিবানী আমায় ভালোবেসেছিল। ইনফ্যাক্ট ও আমায় যতটা ভালোবাসত আর কাউকে কোনোদিন সে ভাসেনি। কমল, তোরা শিবানীর ছোটবেলাকার মেলামেশা, ভালোবাসা, এসব আমাদের অজানা নেই। তবে এই মুহূর্তে তুই যে দাবিটা করলি সেটা মানতে আমার আপত্তি আছে। সবচেয়ে বেশি ভালোবাসার যদি কথা ওঠে, তাহলে আমার চেয়ে শিবানীকে আর কেউ কাছে বেশি পেয়েছে বলে আমার মনে হয় না। তাই সবচেয়ে বেশি ভালোবাসা একসময় আমি পেয়েছিলাম। এই সবটাই তোদের মনের ধারণা, কল্পনা। আমার সঙ্গে যখন শিবানীর ঘনিষ্ঠতা হয়েছিল তখন আমরা কেউই বাচ্চা ছিলাম। ফলে শিবানী যদি কাউকে ভালোবেসে থাকে সেটা আমি, এই দাবি আমি করতে পারি। শিবানীর সঙ্গে আমার সম্পর্ক নিয়ে ঝগড়া বা তর্ক করার বয়স বা সময় এটা নয়। দেখ, আমাদের তিনজনেরই বয়স বেড়েছে, বিয়ে হয়ে গেছে, স্ত্রী আছে, সন্তান আছে। শিবানীর সঙ্গে আমার সম্পর্কটা ঠিক কিরকম ছিল সেটা নিয়ে আমি তোদের সঙ্গে তর্ক বা ঝগড়া করতে চাই না। শিবানীর সঙ্গে আমার মেলামেশাটা কি ধরনের ছিল সেটা তোরা উপর উপর জানতিস। ভেতরে ভেতরে আমাদের মধ্যে কি ছিল সেটা তোরা জানবি কি করে? সেরকম গোপনীয়তা আমারও আছে, খবর আমারও আছে, এবং সেটা নিছক দাবি না, সম্পূর্ণ সত্যি। শিবানী আমাদের ছোটবেলাকার বান্ধবী, ওর সঙ্গে আমাদের যা যা হয়েছে আমরা একে অপরকে জানিয়েছি। বলছি বটে জানিস, কিন্তু কোনো লুকোচুরি নেই। তবু আমার মনে হয় যে আমাদের তিনজনেরই কিছু গোপন ব্যাপার আছে, যাকে বলে লুকোনো সিক্রেট। আমার মনে হয় সেটা এখন বলে ফেলাই ভালো। বেশ, তাই হোক, কথাগুলো আর যে বলে ফেলাই ভালো। আমারও আপত্তি নেই, কিন্তু শিবানীর চিতা এখনো চলছে। এই শ্মশানে এখনই এই কথাগুলো বলার ঠিক দেখাবে? খারাপটা কি? অ্যাটলিস্ট এটা জানা খুব জরুরি যে কার দাবিটা সবচেয়ে বেশি ন্যায্য। কমলেন্দু শিবানীর জীবনের প্রথম প্রেমিক, সুতরাং ওই প্রথম বলুক, যতটুকু আমরা জানি না।
কমলদা, তুমি এখানে মুখ বাড়ি করে বসে আছো যে, আমার ঘরে যাওনি কেন? ভাগ্যিস আমি তোমাকে ওখান থেকে দেখতে পেলাম। দেখো দৌড়ে দৌড়ে এসেছি, কেমন হাঁপাচ্ছি দেখো। কি কি হলো, কিছু বলছো না যে? বলো কি হয়েছে?